আসন্ন লোকসভাকে বাকি চোখ করে ভিন রাজ্যে সংগঠন বিস্তার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই উদ্দেশ্যে তিন দিনের সফরে সৈকত রাজ্যে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। গোয়া সফরে গিয়ে জনসংযোগকে হাতিয়ার করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের তৃতীয় দিনেও পানাজিতে জনসংযোগে মন দিলেন তিনি। তবে জনসংযোগের পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করেন মমতা। এদিন পানাজিতে জনসংযোগ সেরে গোয়ার ব্যাসিলিকা অফ বম জেসাস চার্চে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার ফাদারের সঙ্গেও কথা বলেন তিনি। চার্চ দর্শন থেকে মাপুসায় জনসংযোগে যান মুখ্যমন্ত্রী। মাটির প্রদীপ কেনেন তিনি। সেখান থেকে জয় গোয়ার স্লোগান তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গোয়ায় বিজেপির দাদাগিরি আর চলবে না। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।